হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি এক্সক্লুসিভ গেম জোন যেটা রাইফেল স্কোয়ারের থার্ড ফ্লোরে অ্যান্ড এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা গেমিং কালেকশন পাবেন অ্যাজ ইন যত গেমিংয়ের সিডি লাগে পিএস থ্রি পি ফোর পি টু মানে যত ওল্ড অ্যান্ড নিউ যাই চাচ্ছেন সব পাচ্ছেন অ্যান্ড গেমিং কনসোল অ্যান্ড অ্যাসেসরিজও কিন্তু সব পাবেন আপনারা এক্সক্লুসিভ গেম জোনে কিন্তু আপনাদের কনসোল বা কন্ট্রোলার আর সব কিছু খুবই নিম্ন মানে একদম মিনিমাম একটা প্রাইসে আপনারা রিপেয়ার পর্যন্ত করতে পারবেন সাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সাকিব ভাই আমরা ভালো আছি অবশ্যই দর্শক যারা ভিডিও দেখছেন তারাও ভালো আছেন এন্ড আজকের ভিডিওতে সাকিব ভাই কি কি আছে আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট গুলোই দেখাচ্ছি PS4 ইউজড গুলো PS5 ইউজড গুলো এবং PS5 নতুন এর প্রাইসটা আমি বলে দিচ্ছি আচ্ছা আর সাকিব ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমার স্টোরের লোকেশন হচ্ছে সীমান্ত স্কয়ার বা রাইফেল স্কয়ার যেটাই আপনি বলেন থার্ড ফ্লোর তিনশো তেত্রিশ নাম্বার স্টোর এবং বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক বি শপ সিক্সটি এইট সিক্সটি নাইন বসুন্ধরা সিটি ব্রাঞ্চে আমার বাবা বসে আর আমি হচ্ছে রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্টোর ব্রাঞ্চে বসি মানে দোনোটা এই বিজনেস ভাইয়া সো যে কোন একটা ব্রাঞ্চ থেকে নিলেই হবে কোন সমস্যা নেই মানে যদি ওয়ারেন্টি গ্যারান্টিও ক্লেম ওয়ারেন্টি গ্যারান্টিও যদি আমি দিয়ে থাকি আমার বসুন্ধরা ব্রাঞ্চ থেকেও সেটা ক্লেম করতে পারবে আমার বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকেও যদি ওয়ারেন্টি কেউ দিয়ে থাকে আমার এখানে ক্লেম করতে পারবে সো আপনারা দুইটা ব্রাঞ্চ থেকে কিন্তু একদম সেম ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছ ওগুলা কি যে সেম প্রাইস বা সেম প্রাইসই থাকবে তবে মাঝে মাঝে দেখা যায় কি প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হয় আসলে আচ্ছা আমাদের কিন্তু শোরুম চেঞ্জ হওয়াতে প্রাইস চেঞ্জ হয় এমন না কারণ আমার এখানে যেই কন্ডিশনে আছে আমার বসুন্ধরা সিটির ব্রাঞ্চে সেম কন্ডিশনে নাও থাকতে পারে ওইটা থেকে বেটার কন্ডিশনে থাকলে বেটার প্রাইসিং হবে একটু কম কন্ডিশনটা একটু কম হোম একটু নিচে হলো মানে প্রাইসটা উপরে প্রাইসটা বাড়ে কারণ মূলত হচ্ছে কন্ডিশনের উপরে প্রাইসড হয় সেম কন্ডিশনে সেম প্রাইস থাকবে এটা আমরা মেক করছি আপনাদের জন্য আচ্ছা সাকিব PS4 এর ফ্যাট এন্ড স্লিম দুটোটাই কি আপনাদের কাছে अवेलेबल PS4 এর ফ্যাট স্লিম এবং প্রো ভাইয়া তিনটা মডেল अवेलेबल আছে জি জি প্রো अवेलेबल আছে ইউজার মধ্যে আর আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু এখন আর কখনো বলছি না আমাদের কাছে ব্র্যান্ড নিউ পিএস ফোর আছে আচ্ছা আমি আপনি ব্র্যান্ড নিউ চাইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম তিন দিন আগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এরপর আমরা দুবাইতে বা সৌদিতে বা কাতারে মিডল ইস্টের গুলোতে কিছু কিছু জায়গায় ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে ওইখান থেকে কালেক্ট করে দিব ভাই অনেকেই জিজ্ঞেস করতেছে যে আমাদের কাছে ব্র্যান্ড নিউ পিএস ফোর আছে কিনা অ্যাকচুয়ালি এখন আপাতত সনি ক্লেম করেছে যে ওদের এখন আর ব্র্যান্ড নিউ পিএস ফোর অ্যাভেলেবেল নেই বাট মিডল ইস্টের কিছু কান্ট্রিতে ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে কারণ ওইটা এখনও অবৃক্ষিত অবস্থায় আছে কালেক্ট করেছে আপনার যখন অ্যাভেলেবেল ছিল তখন এখনো সেল হয় নাই সবাই পিএস ফাইভ নিচ্ছে সো কিছু কিছু দেশে পাওয়া যায় আপনারা অর্ডার করলে পাঁচ দিন আগে বা তিন দিন আগে অর্ডার করলে আমরা এটা ম্যানেজ করে দিতে পারবো বাট অনেকেই ক্লেম করতেছে আমরা নাকি হচ্ছে বক্সের মধ্যে ঢুকিয়ে আমরা কনসোল দিচ্ছি ব্র্যান্ড নিউ বলে এটা টোটালি রং আচ্ছা সাকিব যারা জেল ব্রেক চাচ্ছে তারা তাদের জন্য কি প্রাইস আচ্ছা জেল ব্রেকের প্রাইস 22000 টাকা থেকে শুরু হবে ফ্যাট মডেল গুলো আচ্ছা যেগুলো রিপেয়ার হয়নি এমন আর রিপেয়ার করা গেলে 19000 টাকা থেকেও শুরু হয় বাট ওইগুলো সব সময় পাওয়া যায় না ধরেন আপনি 22000 টাকা अराउंड থেকে শুরু আপনার ওটা প্রো যেগুলো ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম হয় 35000 টাকা আর স্লিমগুলো আপনার আঠাইশ সাতাইশ এরকমের মধ্যে ছাব্বিশ এরকমের মধ্যে পাওয়া যায় আর সবগুলো অ্যাভেলেবেল আছে ইভেন আমাদের কাছে নির সুইচেরও জেল ব্রেক অ্যাভেলেবেল আছে আমাদের থেকে কিন্তু নির সুইচও জেলব্রেক করা নিতে পারেন মাত্র চার হাজার টাকা পরে আচ্ছা আর পিএসপি পিএসবিটা সব কিছুই জেলব্রেক করানো যায় জেলব্রেক করা কনসোলগুলোও পাওয়া যায় যারা হ্যান্ড হেল চাচ্ছেন ওগুলো আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই কারেন্ট প্রাইস কত চলতেছে পিএস ফোর ইয়ার ইউজ গুলার প্রাইস ভাই সর্বনিম্ন চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে ইউজ হবে আচ্ছা বাট যেগুলো কখনো রিপেয়ার হয়নি এরকমগুলোর প্রাইস প্রায় ষোলো হাজার থেকেই শুরু হবে এখন অনেকে এসে বলে আগে প্রোডাক্ট দেখে ভালোটা যেটা ওইটা বলে ভাই আপনি অনলাইনে তো বলেছিলেন চোদ্দ হাজার পাঁচশো এরকম না আমরা আবারও বলছি পিএস ফোর এর প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট হবে আচ্ছা বাট

আর হচ্ছে রিপেয়ার যেগুলো কখনো হয়নি কখনোই টাচ কখনো টাচ হয়নি ওগুলো হচ্ছে 16500 টাকা থেকে ফ্যাট মডেলটা 18 এর মধ্যে পাবে আচ্ছা আর হচ্ছে স্লিম মডেল যেটা এটা হচ্ছে কখনো রিপেয়ার হয়নি যেগুলো ওগুলো 18000 টাকা থেকে শুরু হবে আর যেগুলো যেগুলো রিপেয়ার করা মানে অল্প প্রবলেম হলো রিপেয়ার করা হয়েছে ওগুলো প্রাইস স্টার্ট হবে আপনার একটু ছেড়ে দিতে হবে একটু বাড়াতেই হবে আর আপনি যদি বলেন যে না আমার টাই মেন আমার টা আমাকে যদি আগেই বলে দেন আমাকে আসে বললে হবে ভাইয়া সতেরো হাজার টাকার মধ্যে আমি একটা স্লিম চাচ্ছি কারণ আমি স্ট্রেইট ফরওয়ার্ড আপনাকে বলে দিবা আছে কি নাই সাথে কি পাচ্ছেন এই যে গেমিং কনসোল ডেক্সারে কি সাথে সাথে সেম কম্পোনেন্টই পাচ্ছেন একটা অরিজিনাল ইউজ কন্ট্রোলার প্লাস তিনটা কেবল পাচ্ছেন তিনটা কেবল তিনটা পাবেন আচ্ছা আচ্ছা আর সাকিব ভাই এগুলোর কি দেন 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইয়ার সার্ভিস রিপ্লেসমেন্ট ডেজ এত রিপ্লেসমেন্ট ভাই

আপনি নিয়েছে কিন্তু আবার রিপ্লেস করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন অন্য প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশব্যাকও আমি দিয়ে দিই ক্যাশব্যাক দেন যদি প্রবলেম হয় আমি আপনাকে রিপ্লেস করে না দিতে পারি অবশ্যই আমি আপনাকে ক্যাশ দিয়ে দিব মাই গড যেহেতু আমি অপরগত স্বীকার করছি অবশ্যই আমি আপনাকে দিয়ে দিব সাকিব ভাই PS5 একটা ধামাকা অফার দিয়ে দেন PS5 45000 থেকে স্টার্ট হবে জাপানিজ এডিশন গুলো মানে এগুলো ইউজড আচ্ছা এগুলো ইউজড ইউজড এর মধ্যে কিন্তু ভাইয়া এটা কিন্তু ফ্যাট মডেল আচ্ছা এটা ফ্যাট স্লিম মডেলও কিন্তু হয়

আপনাদের যে একটা মেম্বারশিপ অফার ছিল আচ্ছা ওটা কি এখনো চলতেছে অবশ্যই এখন চলতেছে আর নেক্সট আরো চলবে এই মেম্বারশিপটা সবাই চায় মনে হয় মানে আমার এখানে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই

সব গেম নিতে পারবেন লিমিটেশন থাকে যে এক বছর আগের গেম পর্যন্ত আচ্ছা আচ্ছা এক বছর আগে এক বছর আর যেটা আমাদের এক্সচেঞ্জ মেম্বারশিপ ওইটা আনলিমিটেড কোন গেমের কোনো রেস্ট্রিকশনস নাই আজকে রিলিজ হওয়া গেমও নিতে পারবেন একটা গেম নিবেন আরেকটা গেম নিবেন 1000 টাকা দিতে হবে আর রেন্টাল মেম্বারশিপ যেটা ওটা 500 টাকা মান্থলি

এইখান থেকে নেন আর ওইখান থেকে নেন চেঞ্জ করতে পারবেন এইখানে ওইখানে গেলে যেকোনো কোনো জায়গা যে কোনো জায়গা থেকে পারবেন এটা কোনো বাধ্যবাধকতাই না আমার এই স্টোরে আসতে হবে